তুমি শান্ত হও। তোর করোনা হলে তো ওখানে তোর দেখার কেউ নেই, তোকে খাবার দিবে কে? আপনার খবরটা শুনে খুব খারাপ লেগেছিল। করোনার সাথে যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন। আপনাকেও প্রাণ ঢালা শুভেচ্ছা। কিচ্ছু ভাববে না, তোমার এখন বিশ্রাম দরকার। আমার মনে হয় তুমি দেরি না করে দ্রুত হেল্পলাইনে কল দাও। আমিও তাই ভাবছি, বাসা থেকেও বলছে, আজকে একবার কল করে নেব হেল্পলাইনে। শোনো, একদম ভয় পাবে না, নিয়ম মেনে বাসায় থাকো, স্বাস্থ্যবিধি নিয়মকানুন সব মান, দেখবে সুস্থ হয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থেকো, টেক কেয়ার। কিরে, তুই এখনো চা খাচ্ছিস? ভাত খাবে না? তোমরা খেয়েছো? আমাদের খাওয়া শেষ। তুই টেবিলে এসে খাবি না ঘরে এনে দেবো? এখানেই দিয়ে যাও, আমি আর ওদিকে যাব না, দূরত্বটা বজায় রাখার দরকার। মা, বারবার বলেছি এখন অফিসে যাস না, বাসায় বসে কাজ করতে পারলে কর, এখন যদি কিছু হয়। মা, এখন বলছি সবার আগে হেমিকাকে হেল্পলাইনে কল দিতে হবে, সেখানে কথা বলে ডাক্তারের পরামর্শ মতো চললে দ্রুত ভালো হয়ে যাবে। আজগর ভাই, আপনি কিন্তু সারাদিন বাসার বাইরেই থাকেন, আমার দোকানের সামনে, এটা মনে হয় এখন ঠিক না। আরে মোবারক, সব হইলো কপাল কপাল। ঠিক আছে, মানুষকে তার জ্ঞান মতো চলতে হবে, ভালো মন্দ বুঝতে হবে। হুম, তাও সত্য। তবু ওই যে এই রাসেল, এই জি আজগর ভাই, তোমার বোনের নাকি করোনা পজিটিভ? ও আজগর ভাই, বলো কি, তোমার বোনটার তো সাংবাদিকতা করাই ঠিক না, আর মেয়েদের জন্য সব কাজ নাকি? এটা কোনো কথা হলো নাকি আজগর ভাই? সব কাজই সবাই করতে পারে, আর ছেলে মেয়েদের তো আলাদা কাজ বলতে কিছু নেই। আরে সেটা না হয় মানলাম, কিন্তু তোমার বোন তো বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মানুষের সঙ্গে মেশে, এরকম করলে তো করোনা ধরবে, আর এখন তো সেটা আমাদের মহল্লা ছড়িয়ে পড়বে ভাই। কথা কিন্তু সত্য আজগর ভাই, এটা তো তাইলে মহল্লা সবাই জানানো দরকার।
আমাদের সবাইকে তো একটু সাবধানে থাকতে হবে আরে শোনো তোমাদের বাসা সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে মানে সবাইকে জানানোর কি আছে কি বলতে চান আপনি আরে মহল্লার ভালোমন্দ দেখার একটা দায়িত্ব আছে না তোমার মতো সাহসী মেয়ে করোনাকে সহজেই হার মানিয়ে দেবে আমি জানি হিমিকা শোনো তোমার অফিসের কাজ নিয়ে একদম ভাবতে হবে না সেসব আমরা সামলাবো তোমাকে সব নিয়ম মেনে থাকতে হবে দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে ওকে টেক কেয়ার মিকা তোমার পানি মানুষের কি রোগ হয় না আর এ সময় এরকম কথা ভাবে না কি কেউ যে কারো হতে পারে সাংবাদিকতা করে আমাদের মহল্লায় করোনা নিয়ে এসছে রাস্তা কিন্তু সে ভালো করেনি এখন তো আমাদের মহল্লার মানুষ আক্রান্ত হবে এসব কি বলছেন আপনারা তো আর কি আমরা জানাতে আসলাম তোমার বোন এই মহল্লায় থাকতে পারবে না তাকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করো আমার বোনকে অন্য কোথাও নিয়ে যাব মানে কি আজগর ভাই বোঝো নাই করোনা হয়েছে এমন মানুষের তো আলাদা থাকতে হয় আরে আজগর ভাই আমার বোন যেদিন থেকে অসুস্থ বোধ করছে তখন থেকে সে বাড়িতে আছে আলাদা একা রুমে থাকে কারোর সাথে কথা বলে না স্বাস্থ্যবিধি মানছে নিয়ম নীতি মানছে বাইরেও যাচ্ছে না তাহলে সমস্যা কোথায় আমাদের এত কিছু বোঝানো লাগবে না তোমাকে সাফ সাফ একটা কথা বললাম হয় তোমার বোন এলাকা ছাড়বে অথবা তোমার টোটাল ফ্যামিলি সহ তোমরা এলাকা ছাড়বা কথাটা যেন মনে থাকে
মহল্লার লোকজন কেন কি বলে তারা কি আর বলবে সবাই বলছে হিমি মহল্লার মধ্যে করোনা নিয়ে আসছে ওকে এলাকায় থাকতে দিবে না ওকে কোথাও রেখে আসতে হবে হায় হায় কি কথা আমি মেয়েকে কোথায় রেখে আসবো তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো মা হিমি কে কে জিজ্ঞেস করো সাংবাদিক ফ্রন্টলাইনার কমিটমেন্ট এখন থাকুক অফিসে থাকুক অফিস থেকে সুস্থ আসুক মহল্লার লোক তোমাকে বললো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলা কিছুই বলতে পারলা না তাদেরকে বলতে হবে যে তারা যেসব ভাবছে সেসব ভুল যে কারো করোনা হতে পারে সেজন্য নিয়ম মেনে থাকতে হবে তাহলে সুস্থ হয়ে যাবে আর সেজন্য আশেপাশে সবাইকে সংক্রমিত ব্যক্তিকে সাহায্য করতে হবে মানসিক শক্তি যোগাতে হবে এরকম অমানবিক হলে তো হয় না আমি ওদেরকে এত কথা বুঝাতে পারবো ওরা বুঝবে না কেন বুঝবে না বুঝালেই বুঝবে তুমি বলতে পারো নাই কারণ তুমি ভয় পেয়েছো দেখো আমার সামনে একদম উল্টাপাল্টা কথা বলবে না হ্যাঁ তোমার আর মেজাজ খারাপ করা লাগবে না যাও ঘরে গিয়ে নিজের কাজ করো তোমাদের না তোমাদের আরে কি হয়েছে তুমি কান্নাকাটি করছো কেন আরে বাবা তুমি তো জানোই তোমার ভাই একটু রক্তচটা কার কাছ থেকে কি নাকি শুনে এসেছে কিছুই বলতে পারেনি এখন ঘরে এসে চেঁচামেচি করছে এ নিয়ে তুমি একদম মন খারাপ করবে না দুশ্চিন্তা করবে না আরে আমি তো আছি তোমার পাশে আমি তোমাদের সবাইকে অনেক সমস্যার মধ্যে ফেলে দিলাম ভাবি দূর বোকামে এতে সমস্যার কি আছে এটা তো তুমি আর ইচ্ছে করে করোনি শোনো এসব আজে বাজে ভেবে তুমি কিন্তু নিজেকে একদম দুর্বল করবে না মনে রেখো তোমাকে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে এখন উঠো উঠে ফ্রেশ হও আহারে মেয়েটা মানসিক ভাবেই ভেঙে পড়ছে আইঙ্গা পড়বো না এমনি করো না তার উপরে মহল্লার মানুষ মহল্লা ছাড়তে কয় বাসার লোকজন উপর চাপ দিতেছে কেউ কি মানসিক ভাবে স্বাস্থ্য থাকা যায় মানে হিমিকা আপা যেদিন থেকে অসুস্থ তারপর থেকে তো উনি অফিসে যাওয়া বন্ধ করে দিছে গত 3-4 সপ্তাহ ধরে আমার গাড়িতে যায় নাই তাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি আর ওনার মহল্লার লোকেরা ওনার প্রতি এরকম আচরণ করলো তাদেরকে বুঝাইতে হবে যে তারা যেটা করতেছে সেটা ভুল মানুষকে বোঝানো অনেক কঠিন আমরা রাস্তায় কাজ করি তো আমাদের থেকে ভালো আর কে জানে মানুষকে এত করে বোঝাচ্ছি যে প্রয়োজন না হলে ঘরের বাইরে বেরোবেন না সেটা অনেকেই মানতে চায় না তবে সচেতন মানুষের সংখ্যা অনেক বেশি এরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই থাকছে এখন দেখা যাক হিমিকা আপার মহল্লার লোকজনকে বোঝাতে পারি কিনা আচ্ছা আমরা যে হিমিকার এলাকায় যাচ্ছি তো সেখানে তো ভিড় ভাড়টা তৈরি হবে হয়তো সেটা কি ঠিক হবে আমরা তো গাড়িতে নিয়ম মেনেই বসেছি এই যে কমপক্ষে আমরা 3 ফিট দূরত্বে আছি স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু পালন করছি ওখানে গিয়ে মহল্লার লোকদের সাথে কথা বলার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে ভিড় বেশি না হয় আর সবাই স্বাস্থ্যবিধি মেনে নিয়ম মেনে আমাদের কথা শোনে আচ্ছা মহল্লার মানুষ আমাদের কথা শুনবে তো জানি না দেখা যাক চেষ্টা তো করি এই জন্য তো লকডাউনের মধ্যে আপনাদের সাথে এতটা পথ আসলাম নইলে মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গা যায় এই সময় আমরা যাচ্ছি তো মহল্লার লোকদেরকে বোঝাতে দেখা যাক চেষ্টা করে দেখি কতদূর পারি আমার মনে হয় মহল্লার মানুষের কথা শুনবে একজন ডাক্তার একজন নার্স একজন পুলিশ সার্জন কথা না শুনে যাইব কোথায় হ্যালো স্যার তোমাদের এলাকাবাসী ভুল ধারণা থেকে এরকম করছে কিছু মানুষ যারা ভালোভাবে সব জানে না তারা অন্যদেরকেও ভুল শেখাচ্ছে আচ্ছা আমরা কি কোনো ব্যবস্থা নেব ভূমিকা কিন্তু স্যার সেটা হিতে বিপরীত হবে না আমরা চেষ্টা করতে পারি তাদের বোঝানোর এই সময়ে সাংবাদিক হিসেবে সেটাও তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে শোনো তুমি ভেবো না ওকে বাই তোমাদের জন্য কি আমরা বিপদে পড়বো না এখন সারা এলাকা লকডাউন করে দিল লকডাউন করে দিলে আমরা কেউ ঘর থেকে বেরোতে পারবো না আমরা তো কেউ সেটা মেনে নেব না হ্যাঁ রোগ হবে একজনের আর ভোগান্তি পাবো সারা মহল্লা না এটা তো মানার কথা না বলে এরকম করলে হবে না শোনেন
এই মহামারীতে সবাইকে ভালো থাকতে হলে কিন্তু সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। এই যে আপনারা সবাই মাস্ক পরেছেন, এখন নিরাপদ দূরত্বে বজায় রেখে আমাদের সাথে কথা বলবেন। এই যে আপনি, আপনি আরেকটু পিছনে যান। হ্যাঁ, অন্তত 3 ফিট দূরত্বে। আপু বলেন। শোনেন ভাইরা, আমি একজন নার্স আর উনি ডক্টর মাহিন, আমাদের চালক হালিম ভাই। আমরা হিমিকার সহযাত্রী, প্রতিদিন একসাথে আমরা যার যার অফিসে যাই। আজ এই লকডাউনের মধ্যেও এতটা পথ এসেছি আপনাদের কিছু কথা বলতে। আপনাদের একটা কথা বোঝাতে চাই যে এই করোনা রোগ যে কারোরই হতে পারে, বলে ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম পালন করতে হবে। আমরা যদি মনে করি যে করোনা অন্যদেরই হবে, আমার হবে না, এটা কিন্তু খুব ভুল ধারণা। নিজেকে ভালো রাখতে হলে সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। আরে ভাই, অন্যের বিপদে পিছিয়ে গেলে কি হবে? সেটা তো অমানবিক হবে। মানুষ তো মানুষেরই জন্য। হিমিকা আপা কিন্তু আপনাদের কথা ভেবে, এই মহল্লাবাসীর কথা ভেবে, সবার মঙ্গলের জন্য এই মহামারীতে নিজে ঘর থেকে বের হয়ে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। সেটা করতে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন, মহল্লার সবার কথা ভেবে। এখন তিনি স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছেন, ঘর থেকে বের হচ্ছেন না। আর আপনারা তার প্রতিদান এভাবে দিচ্ছেন। হিমি, এখন কেমন আছো তুমি? এখন একটু ভালো আপা। এই হিমি, শুনুন, আমরা কিন্তু এখন আপনাদের মহল্লায়। তাই? কিন্তু কেন? আপনার দুশ্চিন্তার কিছু নেই। দেখো তো সবাইকে চিনতে পারো কিনা। এই আপা, আসসালাম আলাইকুম। আপা, আমি আসগর। মহল্লায় তো আমারে দেখছেন, মানে হয়েছে কি আপা, আমি খুব অন্যায় করে ফেলাইছি। ওই যা আপনার এই এলাকা থেকে তারা দিতে যে আপনার ভাইয়ের লোক অনেক খারাপ ব্যবহার করছে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা লজ্জিত আপা। আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন। আপা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরে যান। আপনি হচ্ছেন আমাদের মহল্লার ফ্রন্টলাইনার। আপনি সুস্থ হয়ে ফিরে আবার সাংবাদিকতা শুরু করেন। আপনারা সংবাদ না দিলে আমরা দেশের পরিস্থিতি জানবো কি করে? মাহিন স্যার, নাদিরা আপা, ফাইরুল স্যার, আলিম ভাই, আপনি, আপনারা সবাই আমাদের অহংকার। হিমিকা আপা প্রতিনিয়ত সংবাদ প্রচারের মাধ্যমে দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। আপা এই মহামারীতেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তার পেশাগত দায়িত্ব পালন করছেন। আপা অসুস্থ হলে আমাদের এবং মহল্লার সবার কথা চিন্তা করে তিনি নিজ থেকে নিজের ঘরে আলাদা থেকেছেন, ঘর থেকে একদম বের হননি, এমনকি নিজের পরিবারেও তিনি নিজেকে আলাদা রেখেছেন। কিন্তু আপার মহল্লার মানুষ যখন জানলেন যে আপার COVID-19 টেস্টে পজিটিভ হয়েছে, তখন আপার পরিবারের সদস্যদেরকে মহল্লা ছাড়তে চাপ দেন। COVID-19 আছে এমন ব্যক্তির প্রতি আমাদের এই ধরনের আচরণ করা কি ঠিক? অথচ মানুষ হিসেবে আমাদের নাগরিক দায়িত্ব হচ্ছে এই সব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, তাদের পূর্ণ সহযোগিতা করা, মনে সাহস দেয়া। যাক, অবশেষে আমরা আপার মহল্লাবাসীদের ভ্রান্ত ধারণাকে দূর করতে পেরেছি। করোনা ভাইরাসের রোগ অন্যের হবে, আমার হবে না, এটা কিন্তু ভুল ধারণা। তাই নিজেকে ভালো রাখতে হলে অন্যদের সবাইকে ভালো রাখতে হবে। মানুষ তো মানুষেরই জন্য, অন্যের বিপদে ভয় পেয়ে পিছিয়ে গেলে কি হবে? আচ্ছা বলুন তো, COVID-19 আছে এমন ব্যক্তির আশেপাশের মানুষ বা মহল্লার মানুষ তাকে কিভাবে সাহায্য করতে পারে? আপনার উত্তরটি জানিয়ে আমাদেরকে ইমেল করুন vavdcovid19@gmail.com এই ঠিকানায়। আসলে এভাবে আমি আর পারছি না, এত কাজের চাপ, ছেলেকে আদর করতে পারছি না, তোমাদের কাছে পর্যন্ত যেতে পারছি না, সাধারণ জীবন বলে কিচ্ছু নেই। তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, আমার মনে হয় এখন তোমার কিছুদিনের জন্য ছুটি নেওয়া উচিত। আমরা এতদিনে এইটুকু বুঝতে পেরেছি যে আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে মানুষের সেবা করবে কে? আমাদেরকে বাইরে বেরোতে হবে।